তো সব মিলিয়ে খুব ভালো হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পাশের হার হল 80.65। মোট পরীক্ষার্থী ছিল 68,393, অংশগ্রহণ করেছে 67,465। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,993 জন। আমি 2023-এ এইচএসসি ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জিপিএ 5 পেয়েছি হিউম্যানিটিস ডিপার্টমেন্ট থেকে। তো রেজাল্টের পেছনে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অবদান, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এরপরে কলেজের টিচাররা, আমার বাবা মা, কলেজের টিচাররা, আমাদের ডিপার্টমেন্টের টিচাররা আসলে খুব হেল্প করেছে। যখন চেয়েছি স্যারদের কাছে এসে যে বিষয়ে বুঝতে চেয়েছি বুঝিয়ে দিয়েছে, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর এটা আমি মনে করি মহিলা কলেজেই সম্ভব। তো সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আসলে এই এসএসসি পরীক্ষার পরে এই এইচএসসি পরীক্ষা, কারণ অনেকদিন পরে, প্রায় 4 বছর পরে একসময় একটা পরীক্ষা দিয়েছি জেএসসির পরে, তো একটু কঠিন ছিল আমাদের জন্য। বাট তারপরও এই অল্প সময়ে পড়াশোনা করে, কারণ এইচএসসি তো পুরোপুরি সময় পাইনি আমরা, এরপরও যেহেতু ভালো রেজাল্ট করেছি, আসলে আমার জন্য অনেক অনেক কিছুই এটা। আমি সবচেয়ে বেশি মানে সৃষ্টিকর্তার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। না আসলে আমি আলহামদুলিল্লাহ খুশি, কারণ আমি এতদিন 2 বছর ধরে, 2 বছর অ্যাকচুয়ালি না, আমরা সময়টা কমই পেয়েছি। আর এমনিতে আমাদের সিলেবাসটা একটু কম ছিল, কিন্তু তারপরও এই সময়ের মধ্যে শেষ করাটা টাফ ছিল। তো আমরা অনেক পরিশ্রম করেছি আর পরিশ্রমের ফল এখন পেয়েছি, তো আমি আলহামদুলিল্লাহ খুশি। জি, অবদান তো অবশ্যই, মা বাবার সাপোর্ট সবসময় ছিল এবং টিচারদেরও অনেক বড় একটা অবদান আছে, যেহেতু আমাদের টাইমটা কনজুগেটেড ছিল, তারা এর মধ্যে আমাদেরকে সব কিছু গুছিয়ে পড়াতে পেরেছে, তো এটা তো একটা বড় অবদান তাদের। যাওয়া যাক ভালো করে।